গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল থেকে শুরু করছি ব্লগটা, মানে সকালবেলা তো মানে শ্যুট করতে পারছি না, এর লেগে মানে এটার লেগে চায়ের থেকে শুরু করলাম আর কি। তো চাটা খায়া সময় মিললাম। তো এই যে দেখো, রান্না বান্না প্রস্তুতি চলতেছে, এখানে কিন্তু অনেক কিছু ছড়ানো ছিটানো আছে, তোমরা কিছু মনে করো না। আমি রান্না করতে গেলে এমনই হয়, মানে সব দিকে সব মানে সব কিছু একসঙ্গে নিয়ে তারপরে বসি, বা যাতে বারবার না উঠতে লাগে, কারণ বাইরে আর ঘরে দুই ঘরে তো ছুটাছুটি করি এটা লেগে আর কি। আর এদিকে দেখো, বাচ্চারা সবাই মানে একসঙ্গে, আমার বাইগনা বাগনি তারা, এরপর শুভ আসবিক, তারা সবাই একসাথে। আর মানে তারা বেশি একটা ক্যামেরার সামনে আইতে চায় না, আমার ননদ বিশেষ করে ও ক্যামেরার সামনে আসতে চায় না, এটা লেগে তোমরা সাথে শেয়ার করতে পারি না তেমন। আর আজকে জানো তো, এই ব্লগটা মিনি ব্লগই করতে পারো, আর শ্যুট করতে পারছি না, কাজ আছিল বেশি, প্রেশার আছিল বেশি কাজের, কিন্তু শ্যুট করছি কম, জানো তো। আর আর তোমার বাইরেটা তো দেখলে, আজকে এত রৌদ্র উঠছে, মানে বাইরের দিকে তাকানো যাইতেছে না এমন অবস্থা। আর এদিকে আমি ডাল বসাইছি, মোটামুটি সব কিছু রান্না শেষ, বেশি কিছু রান্না করছি না, কালকের অল্প অল্প তরকারি টরকারি রয়েছে, বেশি কিছু রয়েছে না, অল্পই, এই যে মাছের ঝোল রয়েছে অল্প একটু, তারপর এদিকে চাটনি রয়েছে একটু, আর এদিকে গুড়া মাছ তরকারি মানে ছোটো মাছ তরকারি রয়েছে একটু, আর এখন ডেকে শাক রান্না করছি, আর এই যে সব ঝাঁজ নাড়াটা দিয়া সব কিছু দিয়া মানে শুটকি মাছ রান্না করছি, আর ডাল বসাইছি, বাস ডালটা হইতে থাক, তো এইটুকুই রান্না। তারপরে রান্না টান্না সাইরা, এই যে এই লেবু শরবতটা না খাইলে মনে হয় যে মানে, তো এত গরমের মাঠে প্রত্যেক দিনই আমি এটা খাই, মানে রান্না টান্না মানে যখন বেশি গরম লাগে তখন সময়, গরম তো সারাক্ষণে আছে, এর মধ্যেও কাজ টাজ করতে করতে মানে এইটা আমার খাইতে খুবই ভালো লাগে, শরীরের মধ্যে মনে হয় যে একটু এনার্জি এনার্জি লাগে, এটাই এনার্জি পাই মনে হয়। তো এটা আমি প্রত্যেক দিনই খাই। আর এদিকে দেখো, সবাই মিলে আমরা খাওয়ানো বইলাম, এক নজর ওরে দেখাইছি, দেখো আমার দিকে কীভাবে চাইছে, ওরে যে দেখাইছি ভিডিও কর, মানে ও তো লজ্জা লাগে ক্যামেরার সামনে আইতে চায় না, তো সবাই তো আর ক্যামেরার সামনে আইতে চায় না, ঠিক না? তো সবাই আমরা একসাথে খাওয়ানো বইলাম, আর সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এদিকে দেখো, আমার মানে ননদ আইসে, অন্য একজন ননদ আছে, তারা যাইব গা একটু অল্প সময় লেগে আইসে, ননদের জামাই টামাই তারা আইসে, তো তারা চা কইরা দিলাম, এদিকে তোমার ঠান্ডা ছিল তারা, তো তারা দিতেছি এটাই। আর আমার জানো তো, কাছে গ্লাস বেশি দিন টিকে না, গরমে দাঁড়ালে এত ঠাস ঠুস পইরা মানে সব বাইঙ্গা জায়গায় এমন অবস্থা, জানো তো। আর কি কইতাম, আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, আর দেখো এখন এত বৃষ্টি আইসি, বৃষ্টিটা আমার মনে হয়েছে যে না কিছু একটা রোগ, কিন্তু কারেন্ট গেছে গায়ের মধ্যে, তো জানো তো ডিস্টার্ব করে কারেন্টে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখি, আজকে কালকে আবার নতুন ব্লগের সাথে দেখাবো, চলো টাটা।